সন্তান নেই আল্লাহ আপনাকে সন্তান দান করেন দোয়া করি অথবা আখেরাতে আপনাকে সেটার প্রতিদান দিন কখনো কখনো আল্লাহ তালা কাউকে সন্তান দেন না সেটা আখেরাতে দিয়ে থাকেন আল্লাহ তালা স আল্লাহ তালা কোরআনকারিম বলেছেন ইয়েজাউলমাই আটিমা যাকে ইচ্ছা আল্লাহ তাকে বন্ধা করেন কাউকে তিনি ছেলে দেন কাউকে মেয়ে দেন কাউকে ছেলে মেয়ে বইটি দান করেন সেটা তিনি বলেছেন সুতরাং আল্লাহ তাআলার উপর নির্ভর করুন কোনো মানুষের উপর নির্ভর করবেন না কোনো কবরে কিছু দিবেন না কোনো পীর ফকিরের কাছে যাবেন না কারো কাছে এগুলি নয় বরং আল্লাহ উপর নির্ভর করুন সাথে আপনি দুনিয়ার যে সমস্ত উপকরণ আছে সেগুলি গ্রহণ করতে পারেন অর্থাৎ আপনাকে যদি ওষুধ খেলে ভালো হয় ডাক্তারের পরামর্শ নিতে পারেন যে কী কারণে বন্ধত্ব দেখা দিয়ে সন্তান হচ্ছে না কারণটা যদি উদ্ঘাটন করতে পারেন সেটা শরীর নিষেধ নেই এমনকি যদি সেখানে টিউব সন্তানেরও ব্যবস্থা থাকে শরীর সম্মতভাবে সেটা নেওয়া শরীর অনুমোদিত কোনো সমস্যা নেই আর আপনার পাশের লোকে স্বপ্নে দেখেছেন দুইজন আপন স্বপ্নে একজন প্রতিবেশী স্বপ্নে দেখেছেন যে তার সন্তান হয়েছে এটা সন্তান হওয়া জরুরি নয় সন্তান হতেও পারে আবার এর না হয়ে অন্য কিছু হতে পারে অর্থ হচ্ছে আল্লাহতালা আপনার আমল কবুল করছেন এটা হতে পারে যে আপনার জন্য আখেরাতে আল্লাহ তালা ভালো ব্যবস্থাপনা রাখছেন এটা হতে পারে কোনো সমস্যা নেই